দেখা দেয়। আমরা সকাল থেকে এসে দেখছিলাম যে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী ছাড়া আর কেউ ছিল না, কিন্তু বেশ কয়েকজন মানুষ এই উদ্ধার প্রচেষ্টা চালাতে থাকে এবং স্থানীয় যারা বলছেন তারা অভিযোগ করছেন যে যেই প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছিল ঢাকা ওয়াসার বোর হোল ক্যামেরা, যেহেতু এই ক্যামেরাটি এবারই প্রথম বাংলাদেশে এবং গতকালকেই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে, যার কারণে সেটিতে হয়তো কোনো ত্রুটিকরণ হয়েছেন, যার কারণে তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন। এবং আজকে অনেকটা দুপুর নাগাদ অনেকটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়, আসলে জিয়াদ কি এর ভেতরেই পাইপে ভেতরেই ছিল নাকি সে অন্য কোথাও ছিল, অনেকে এরকমও ধারণা করছিলেন যে জিয়াদ হয়তো এখানে পড়েনি, কিন্তু স্থানীয় কিছু এবং রানা প্লাজার কয়েকজন উদ্ধার কর্মীর নিরলস চেষ্টায় তারা এখানে জিয়াদকে মৃত অবস্থায় উদ্ধার করে, যার কারণে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বিক্ষোভে পড়েন এবং এক পর্যায়ে যেখানে ছিল সে ক্ষুব্ধ হয়ে এখানে চেষ্টা করছিলাম যে জিয়াদের স্বজন কারোর সঙ্গে কথা বলতে, কিন্তু জিয়াদের যে বাবা, আমি আগেই বলেছিলাম যে জিয়াদের বাবাকে গত রাতে শেষ রাতের দিকে তাকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত সে থানায় রয়েছে, এবং জিয়াদের মা অনেকটাই সংকীর্ণ এখন অনেকটাই সে যে অবস্থায় শোকার্ত অবস্থায় রয়েছে তার সঙ্গে আসলে কথা বলা সম্ভব হচ্ছিল না আমাদের, কিন্তু এখানকার সাধারণের আন্তরিক হলে হয়তোবা জিয়াদকে একটা সুস্থ এবং জীবিত অবস্থায় তার মায়ের কোলে ফিরে দেওয়া সম্ভব হতো। এবং কালকে কিন্তু আমরা দেখছিলাম এবং শুনছিলাম ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের বলা হচ্ছিল যে জিহাদ তাদের ডাকে সাড়া দিয়েছেন এবং তাকে জুস দেওয়া হয়েছিল, সে জুসও খেয়েছেন এবং বেশ তার অনেকটাই নিশ্চিত ছিলেন গতকাল যে জিহাদ হয়তো সেখানে পড়ে আছে, এরকম একটি ধারণা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে সকালে যখন আমরা এখানে আসি, কামরুল আপনি থাকুন শাহজাহানপুরে, আমরা হয়তো পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। আমাদের আরেক